পরিপূর্ণ রূপে আসতে হবে এক পা আগাইলেন 10 পা পিছনে দিলে হবে না নবী কতটুকুন করব সম্মান কতটুকুন করলে শিরিক হয়ে যাবে বেদাত হয়ে যাবে এতটুকুন যদি মনে করেন তো আপনি এক পা আগাবেন দুই পা পিছনে যাবে শান্তির নাগাল পাবেন না তো শান্তির নাগাল কি রকম তো শুধু শুধু আসলাম না বললে হবে না আমান না বলতে হবে কি বলতে হবে আমান না হাবিব অন্তকরণে মেনে নিলাম কি রকম অন্তকরণে মনে রাখবেন আমি আকাইদি একটা সাইট আপনাদেরকে বলে দেই কখনো রাসূলে পাকের তাজিমের ক্ষেত্রে শিরক যেই ব্যক্তির ব্রেইনে আসবে বুঝতে হবে সেই ব্যক্তির ব্রেইন খারেজিয়তের ক্যান্সারে জর্জরিত কিসের ক্যান্সারে খারেজিয়তের ক্যান্সারে আমার সম্মানিত ভাইয়ের আমি দেখতেছি অনেক ভাই আসছেন কারো প্রতি বিদ্বেষ পোষণ আমরা করি না কাউকে আন্ডার এস্টিমেট করি না কাউকে হার্ট করি না কাউকে হিট করি না সোমবারকে সোমবার বলি মঙ্গলবারকে মঙ্গলবার বলি আমি আপনাকে যেটুকুন বলবো যে আপনি আমার সাথে পরিপূর্ণ রূপে এগ্রি করেন দরকার নাই কিন্তু আমার কথাটা একবার শুনবেন বাসায় গিয়ে চোখ বন্ধ করে সবুজ গম্বুজের দিকে মন দিয়ে আমার কথাগুলো একবার চিন্তা করবেন সম্মানিত উপস্থিতি নবীকে সম্মান করা বা নবীর কিছু বলা যদি এগুলো শিরক হইতো আমার আল্লাহ সূরা ইখলাসের শুরুতে কখনো কুল বলতেন না কখনো কুল বলতেন না সূরা ইখলাস পবিত্র কোরআনের সূরাতুত তাওহীদ যেই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্ববাদ শিখিয়েছেন সেই একত্ববাদের সূরাকে আল্লাহ শুরু করেছেন রেসালত দিয়ে কি দিয়ে রেসালত দিয়ে তো যদি রেসালতের নাম নিলে যদি শিরক হতো আমার আল্লাহ কখনো কুল দিয়ে সূরা শুরু করত না কারণ যারা অর্থ জানে তারা যদি কুল শব্দটা পড়ে তাদের ব্রেইনের ভিতর প্রথম রসুল চলে আসবে প্রথম আপনি যখন মা বলেন বিদেশ থেকে আপনি কোথায় থাকেন বিদেশে যখন মা বলবেন শব্দ মা বের হওয়ার সাথে সাথে আপনার মানসপটে মায়ের সুরত ভেসে উঠবে এটা কমন একটা জিনিস যারা আরবি জানে তারা যখন কুল বলবে অন্তর আগে মদিনা শরীফ দৌড় দেবে অন্তর আগে মদিনা শরীফ দৌড় দেবে তো হাবিব কুল কেন বলা হলো আল্লাহ আপনি কুল কেন বললেন তো কুল বলেছি কারণ আল্লাহ হুয়া আল্লাহ কি হুয়া হাজানা আরবিতে হুয়া মানে গায়েব অনুপস্থিত ধরা ছোঁয়ার বাইরে যাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না তাকে আরবিতে আমরা গায়েব হুয়া বলি তো আমার আল্লাহ বলছেন কুল হাবিব বলে দিন কি বলবো মাওলা হুয়া হুয়া তিনি আল্লাহ এক মাওলা আপনি কুল দিয়ে কেন শুরু করলেন কুল দিয়ে শুরু করেছি আমি তো হুয়া আমি কি বলেন হুয়া হুয়া মানে কি হকুয়া মানে অনুপস্থিত যাকে ধরা যায় না ছোঁয়া যায় না তো যাকে ধরা ছোঁয়া কোনো কিছুই যায় না তাকে আমি অনুভব করব কি করে তাকে আমি এক বলবো কি করে কিসের উপর ভর করে কুলের উপর ভর করে কিসের উপর ভর করে কুলের উপর ভর করে কুল কেন তো মাওলা আমার আল্লাহ আমাকে বলছেন কথাবার্তা আমার সাথে না আমি যদি তোমার সাথে কথা বলি তো তুমিও কুল হয়ে যাবে তুমি কি হয়ে যাবে কুল সুতরাং তোমার সাথে আমার কথা না আমার সাথে কুলের কথা কুলের সাথে তোমার কথা কুলের সাথে তোমার কথা আমার সাথে কুলের কথা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ বর্তমান আমি এই কথাটা শুরু করেছি এই কারণে জাতিগতভাবে সামগ্রিকভাবে আমরা একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি এবং এটা দিনের পর দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে এই মুহূর্তে যদি আমরা জেগে না উঠি এই মুহূর্তে আমার নবীর দ্বীনের জজবা অন্তরে ধারণ করে
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বত অন্তরে ধারণ করে দ্বীনের মেসেজ নিয়ে যদি যেই যার অবস্থান থেকে দাঁড়িয়ে না যায় তাহলে কিছুদিনের মধ্যে আমাদেরকে কাফন করতে হবে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আপনি যখন দাঁড়াবেন তো দাঁড়াতে হলে দুইটা অস্ত্র লাগবে কয়টা অস্ত্র দুইটা একটা চরিত্রের অস্ত্র আর একটা জ্ঞানের অস্ত্র চরিত্র এবং জ্ঞান এই দুই জিনিস বাদে আপনি এই দ্বীনের খেদমত করা সম্ভব হবে না আপনি যখন চরিত্র এবং জ্ঞান নিয়ে বাজারে আসবেন আপনাকে বাজার বুঝতে হবে কি বুঝতে হবে বাজার বাজার কি চাচ্ছে বাজারের ডিমান্ড কি মনে রাখবেন এমনিতে হই হুল্লোর করা এক জিনিস বাজারে কোয়ালিটি কাজ করা আরেক জিনিস আপনারা বুঝতে পেরেছেন আমি বড় অন্তরের অন্তস্থল থেকে আমি এই ব্যথা আপনাদেরকে বলছি আপনারা যদি দাঁড়ান তাহলে আমাদের ভবিষ্যৎ কোন একটা জায়গায় গিয়ে আমরা আমাদের নৌকা সেট করতে পারবো কিন্তু যদি আপনারা এই ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে থাকেন ফেসবুকের মধ্যে কমেন্ট চালাচালি করেন গড় শুদ্ধের ডাকাতি হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না আমি আপনাদেরকে বলবো ফেসবুকের মধ্যে যেই যার মতো কমেন্ট করা বন্ধ করে দেন এমন কোনো কিছু করিয়েন না যেটা আমার নবীর সিনাকে কেটে রক্তাক্ত করে দেয় কাশ যদি মদিনা শরীফের নল নবীর আওয়াজ যদি আপনাদের কান পর্যন্ত পৌঁছাতো জীবনের মধ্যে রেভলুশন তৈরি হতো কিন্তু কিছু দুনিয়া কিছু নফস কিছু লোভ কিছু লালসা কিছু শয়তানি কিছু শয়তানি তাসির আমাদের জিন্দেগি বরবাদ করে দিচ্ছে রাসূল পাকের দরবার থেকে আমাদেরকে ডিসকানেক্টেড করে দিয়েছে দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি আমাদের নিজের দিকে তাকান আমি চরিত্রে কতটুকু শক্তিশালী এলমে কতটুকু শক্তিশালী মনে রাখবেন আপনি যখন এই দ্বীনের খেদমত করতে চাইবেন প্রথম যেই জিনিস দরকার হবে সেটা হচ্ছে নিজের ব্র্যান্ড তৈরি করা কি তৈরি করা ব্র্যান্ড বাজারের মধ্যে গেলে আপনারা বাটার জুতা তালাশ করেন না করেন কি না বাজারের মধ্যে যখন যান ব্র্যান্ড দেখেন যান জার্মানের কিনা জাপানের কিনা কেন দেখেন এটা দুনিয়ার রীতি আপনি যতক্ষণ পর্যন্ত ব্র্যান্ড তৈরি করতে না পারবেন মানুষ আপনার জিনিস খরিদ করবে না বুকে হাত দিয়ে বলি আমরা ব্র্যান্ড তৈরি করতে পেরেছি কিনা আমার নবীর ক্ষেত্রে আল্লাহ কি করেছেন চল্লিশ বছর আমার নবী নবুয়তের প্রকাশ প্রচার প্রসার কোনো কিছুই করেন নাই আমার নবী কি তখন নবী ছিলেন না ছিলেন না আমার ভাইয়েরা অনেকেই বলবেন না না উনি তো চল্লিশ বছর পরে নবী হয়েছেন আমার মনে হচ্ছে ভুল হবে কেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে নবী বলেছেন রু জগতের মধ্যে কোন জগতে রু জগতের মধ্যে তো যিনি রুর জগতেও নবী উনি শুধু এই এখানে এসে চল্লিশ বছর সাইড হয়ে গেছেন নবুয়ত থেকে নবুয়ত এটা কি এমন জিনিস যেটা আরেকজনের গা থেকে আলাদা করা যায় এটা কি শারীরিক কোনো জিনিস জ্ঞান এটা কি নবুয়ত কাকে বলে নবুয়ত এলমের নাম কিসের নাম এলম জ্ঞান নলেজের নাম জ্ঞান কি আমার এখান থেকে আলাদা করতে পারবেন চামড়া আমার শরীর থেকে আলাদা করতে পারবেন কিন্তু চামড়ার যেই রং সেই রং কি আমার থেকে আলাদা করতে পারবেন তো নবুয়ত যদি জ্ঞানের নাম হয় নবুয়তকে কি আমার নবী থেকে আপনি আলাদা করতে পারবেন না আমার আল্লাহ কি করেছেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছেন কি তৈরি করেছেন ব্র্যান্ড চল্লিশ বছর পরে আমার নবীর নাম হয়েছে চল্লিশ বছরের মধ্যে আল আমিন নিরেট সত্যবাদী সবাই আমার নবীর দরবারে জিনিস খরিদ করতে আসে টাকা রাখতে আসে সলা পরামর্শের জন্য আসে আমার নবীর অনেক কথার সাথে দ্বিমত পোষণ করে কিন্তু বড় সরস্থল আল আমিন
আশার স্থল আল আমিন ন্যায় বিচারের স্থল আল আমিন পরামর্শের স্থল আল আমিন কেন কারণ আমার নবীর ব্র্যান্ড তৈরি হয়ে গেছে যখন ব্র্যান্ড তৈরি হয়েছে তখন আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ব্র্যান্ড যখন তৈরি হয়ে গেছে তখন আমার আল্লাহ বলছেন এবার হাবিব আপনি আপনার কাজ শুরু করেন আমি আর ভাইরা যতক্ষণ পর্যন্ত ব্র্যান্ড তৈরি করতে পারবো না আমার এই দাওয়াত কেউ গ্রহণ করবে না আমার এই দাওয়াত যেই ওলি বুজুর্গদের কাছ থেকে এসেছে তাদের ব্র্যান্ড কেমন ছিল সমাজের মধ্যে তারা এমন ভাবে নিজেদেরকে তৈরি করেছেন আপনি তাদের উঠা বসা চালচলন কথাবার্তা প্রত্যেক জায়গা থেকে আপনি আমার নবুয়তের নবীর নবুয়তের খুশবু পাইতেন আল্লাহর ওলিদের কাছ থেকে সেই কারণে আল্লাহর ওলিরা 30 33 35 40 বছর পর্যন্ত মুজাহাদা করে 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 কি করেছেন আমার নবীর মতো ব্র্যান্ড তৈরি করেছেন কি তৈরি করেছেন ব্র্যান্ড কেন কারণ আমার আল্লাহ নবীর মধ্যে আপনি যদি ব্র্যান্ড তৈরি করতে চান তো আমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে ব্র্যান্ড তৈরি করার জন্য একটা মডেল বানিয়েছেন নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন ওয়ালাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আমার নবীকে আল্লাহ ব্র্যান্ড করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আউলিয়া কেরাম আমার নবীকে ব্র্যান্ড হিসেবে নিয়েছেন সেই জন্য সাহাবায়ে কেরামের পরে সালফে সালেহীন উম্মতের পরে তাবেঈন আতবাউ তাবেঈনের পরে জমিনের মধ্যে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আউলিয়া কেরাম কিসের কারণে বলেন ব্র্যান্ডের কারণে এখন আমার ভিতরে যদি ব্র্যান্ড না আসে ব্র্যান্ড কিভাবে তৈরি হয় কো লেখাপড়ার মাধ্যমে কেন কারণ আমার আল্লাহ আমার নবীর উপর যখন ওহী নাযিল করেছেন তো প্রথম শব্দ বলেছেন ইকরা কি বলেছেন ইকরা পড়তে বলেছেন তো যেটা করতে বলেছেন সেটা আমি কি করেছি ছাদের মধ্যে রেখে দিয়েছি কোনো লেখা পড়া নাই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস আল্লাহ আমার নবীকে দান করেছেন এমনিতে সব কিছু আল্লাহর দান সব কিছু আমার নবীকে গ্রেট মহান মহান করে দিয়েছেন কিন্তু দুইটা জিনিস আমার নবীর আল্লাহ এক্সক্লুসিভলি বলেছেন অনেক 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 মহান একটা এল আমার নবীর জ্ঞান আমার নবীর জ্ঞান আর একটা আমার নবীর চরিত্র চরিত্রকে বলেছেন আজিম ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম আর এলমের ক্ষেত্রে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা আপনি যা জানতেন না সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি আপনারা আমার নবীর এলম দিয়ে ফিতা টেপ দিয়ে মাপতে চান না কতটুকুন জানেন কতটুকুন জানেন না কিছুদিন আগে আমাদের এখানকার একজন বড় আলেম নাম না নেই তো অনেক আগে আমি একটা ফেসবুকের মধ্যে লাইভ করেছিলাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলম এবং এলমে গায়েবের উপর তো উনি আমাকে বলছেন যে আমরা তো এলমে গায়েবের ব্যাপারে দ্বিমত পোষণ করি না কিন্তু আপনারা যেটা পোষণ করেন সেটা আমরা পোষণ করি না আজিব বিষয় না তা আমি উনাকে বললাম কোনটা আপনি পোষণ করেন যেটা আমি পোষণ করি না তো উনি আমাকে বলছেন এলমে গায়েব আল্লাহর নবীর কাছে আছে যতটুকুন আল্লাহ দিয়েছেন ততটুকুন আমি বললাম এই কথা আমি আপনার সাথে একমত আল্লাহ দেওয়া বাদে কি আমি জানতে পারবো কিন্তু আপনারা এই কথাটা বলে আমার নবীর এলমের সমুদ্রের সাথে বিয়াদবি করতে চান সেই কারণে আমি মিনিটের জন্য ডিসএগ্রি করলাম আপনি এই কথাটা আমাকে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দেন যে আল্লাহ আল্লাহ বলছেন আমি আপনাকে ততটুকুন জ্ঞান দিয়েছি এলমে গায়েবের যতটুকুন আমি চাই এই কথাটা কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দেন এটা তো আপনার বুঝ
কোরআন শরীফের মধ্যে এটা এসেছে কিনা আমাকে বুঝতে হবে না আপনি কোরআনের আয়াত দেন আমার নবীকে যা আল্লাহ এলমে গায়েব দিয়েছেন সেটা আমি আপনাকে কোরআনের আয়াত দিয়ে বলতে পারবো কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন নাই তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক আলিমুল গায়ব ফালা ইউযহিরু আয়াত না ইল্লা মান ইরতাদা মির রাসূল অসংখ্য আয়াত কিন্তু আল্লাহ যতটুকুন চান ততটুকুন দেন এটা তো কথা সত্য কথা তো মিথ্যা না কিন্তু আপনি এই সত্য কথা বলছেন ঠিক আপনার ভিতরের নিয়ত আরেকটা ভিতরের নিয়ত আরেকটা আমি বললাম আমার আল্লাহ আমার নবীকে কতটুকুন জ্ঞান দিয়েছেন সেটা মাপার যন্ত্র আল্লাহ সৃষ্টির মধ্যে বানান নাই কিন্তু আমি আপনাকে এক্সপ্রেস করার জন্য বোঝানোর জন্য বলতে পারবো যে আমার আল্লাহ আল্লাহর নবীকে মা কান ওয়ামা ইয়াকুন এলমের এই দুইটা সীমানা এলমের এই দুইটা মানে আমাদের সৃষ্টি জগতের যেই জ্ঞান সেই জ্ঞানের সীমানা দুইটা একটা মা কান এটা আমিদা আলেম ওলামাদের জন্য বলতেছি আপনারা না বুঝলেও চলবে আর একটা মা কানা ওয়ামা ইয়াকুন এই দুইটা সীমানা আমার আল্লাহ নবীকে মা কানাও দিয়েছে ওয়ামা ইয়াকুনও দিয়েছে কিভাবে আমার আল্লাহ তার হাবিবকে বলছেন হাবিব কি কি জানেন না সেটার লিস্ট বানান কি কি জানেন সেটার লিস্ট বানাইতে বলেন নাই কি কি জানেন না সেটার লিস্ট করেন তো আমার নবী লিস্ট করেছেন না আসমানের উপর কি আছে জানি না আরশ লৌ কলম কাবা কৌসাইন কোনো কিছুই তো জানি না জমিনের নিচ জানি না সমুদ্র জানি না সপ্ত আকাশ জানি না নবমণ্ডল ভূমণ্ডল লিস্ট করা শেষ হয়েছে আমার আল্লাহ বলছেন যান যা কিছু জানেন না জানিয়ে দিলাম যা কিছু জানেন না জানিয়ে দিলাম তো আমার আল্লাহ বলছেন সব জানিয়ে দিলাম আপনি আবার বের করতেছেন কেন এটা কেন হয়েছে সম্মানিত উপস্থিতি এবং আজীব বিষয় হচ্ছে উম্মতের উপর এই ফেতনার জমানার মধ্যে সবচেয়ে বড় ফিতনা তৈরি করেছে তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে নিজের আকীদা প্রচার করার জন্য শত শত তাফসীরুল কোরআন মাহফিল করে করে উম্মতের আকীদাকে খারেজিয়তের দিকে নিয়ে যাওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি তাফসীরুল কোরআন করতে বসেছি ঠিক না ঘাটে ঘাটে তাফসীরুল কোরআন এলাকায় এলাকায় তাফসীরুল কোরআন উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন মাদ্রাসার মধ্যে তাফসীর করানোর কোনো শিক্ষক খুঁজে পাওয়া যায় না মাদ্রাসায় তাফসীর পড়ানোর কোনো শিক্ষক পাওয়া যায় না কিন্তু এলাকায় পাড়ায় মহল্লায় মুফাসসিরের কোনো অভাব নাই মুফাসসির সাহেব এসে কি করেন জানেন মুফাসসির সাহেব আমি শুধু এক্সাম্পল দেই আপনাদেরকে মুফাসসির কিন্তু তাফসীর করতে আসেন নাই উনি আসছেন ওনার আকীদা প্রচার করতে কি প্রচার করতে আকীদা এখন উনি যদি ওনার আকীদার কথা বলেন মানুষ তো গ্রহণ করবেন না উনি কোরআনের উপর বর করলেন কোরআনের মধ্যে এলমে গায়েবের ব্যাপারে আয়াত দুই ধরনের কয় ধরনের দুই কিছু আয়াতের মধ্যে আল্লাহ বলছেন গায়েবের মালিক আমি আমি ছাড়া গায়েব কেউ জানে না কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন গায়েবের জ্ঞান আমি শুধু রসুলদেরকে দান করি নবীদেরকে দান করি আয়াত দুই ধরনের হয়ে গেল না তাফসীরুল কোরআনে কি হয় জানেন এই আয়াতগুলা বলা হয় না শুধু এক দাসের আয়াত মানে 17 পৃষ্ঠা থেকে 18 পৃষ্ঠাকে স্কিপ করে 19 পৃষ্ঠায় চলে গেছে মানুষ তো জানেও না মানুষ ঘুমের মধ্যে মানুষ ঘুমের মধ্যে আলিমুল গায়ব এই সমস্ত আয়াত বলে বলে মানুষকে বোঝানো হয় গায়েবের একচ্ছত্র অধিপতি আল্লাহ আল্লাহ বাদে কেউ জানেন না বলেন গায়েবের মালিক কে সবাই বলে ওঠে আল্লাহ এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে গায়েবের আরে তুমি গায়েবের কথা বলো কুল কায়নাতের মালিক আল্লাহ আমাদের তোমাদের সমস্যা সেই জায়গায় না জায়গা হচ্ছে আমার নবীকে এলমে গায়েব দেয়া হয়েছে কিনা বুঝতে পেরে গায়েবের ব্যাপারে কেউ জানে না এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত আছে এটা নিয়ে তো কোনো দ্বিমতই নাই তো কোরআনের মধ্যে
এই ধরনের আয়াত যেমন এসেছে ওই ধরনের আয়াতও এসেছে আমরা তাফসীরুল কোরআনের নাম দিয়ে ওই আয়াতগুলো বাদ দিয়ে দেই এই আয়াতগুলো চালিয়ে দেই যাতে আমার নবীর এলমের ব্যাপারে উম্মতকে কনফিউজ করা যায় কেন কারণ এলমের ব্যাপারে যদি কনফিউজ করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাকাম এবং মর্তাবা এটাকে কি করা যাবে আন্ডার এস্টিমে ডিফেম করা যাবে নিচে নামানো যাবে সেই কারণে এই ধরনের যেই জবান এই জবানটা নবী জানেন না নবী কি জানেন নবীর এলমের এই অবস্থা এই জবান আমার নবীর জমানা থেকে এই জমানা পর্যন্ত এক ধরনের জবান এটা বিয়াদবির জবান এটা আমার নবীর এলম নিয়ে টানাটানির জবান এই জবান শুনলেই আপনি বুঝতে পারবেন টিভির মধ্যে হয় টক শো চলতেছে মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে ওই জবান যেটা খারেজিয়তের জবান সেই জবান হঠাৎ করে প্রতিবাদ করলো এটাও শিরক হয়ে গেছে এটাও শিরক হয়ে গেছে এটা জবান এটা একটা আওয়াজ এই আওয়াজের মধ্যে ইনিয়ে বিনিয়ে চেষ্টা করা হয় আমার নবীর ব্যক্তিত্ব যেটা আল্লাহ দান করেছেন সেটাকে নিচে নামানোর জন্য এই জবানের এক ব্যক্তি বলছে আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলা যাবে না আপনারা বুঝতে পারছেন এখন এটা একটা জবান তাফসীরুল কোরআন করতে বলেছে বসেছে হুজুর তাফসীর করতেছে ওয়াকালু টেনেটুনে তওয়াস হাবিব আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ বাস আয়াত আর নাই আয়াত আর নাই সাধারণ মানুষ তো বুঝে না সাতকিরার মানুষ গ্রামীণ মানুষ যারা কোরআন পড়তেই জানে না তারা কি আগামাতা কোনো কিছু বুঝতেছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই সমস্ত যারা দ্বীনের আজকের মহব্বতের কথা বলে তারা আসলে কোরআন হাদিস থেকে দূরে কেমনে আল্লাহ বলছেন হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ তারা নবীকে তাদের মতো মানুষ বলে না মানুষ তো বলে ঠিক ঠিক না কিন্তু তারা কি করে আরেক জায়গায় ওয়াজ করে না এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতেছি আই ওয়াজত গেই এটা হুজুর ওয়াজ করে আমার ভাইরা যারা অনেকে সমালোচনা করেন মাঝখানে আমি চট্টগ্রামের ভাষা কেন বলি আমাদের এখানে আমরা চট্টগ্রামের লোক নিয়ে একদম গ্রামের মধ্যে কথা বলছি আপনারা অনেক দূর দূরান্ত থেকে শুনছেন মূল মেসেজটা মিস করবেন না সুতরাং দরজাহারা হওয়ার কোনো দরকার নাই ইবে ওয়াজ করতাম গে দিয়ে হুজুরে আই বই বাত খাই মাই হতক্ষণ ফরফর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর বা কিরে ওয়া আ হদি তিয়ন তিয়ন অনরাডা আর খড়ে দত গলেন ইবে ইল্লাহ হয় ইবে রাসাল খড়ে গেল হদুজুরি বে মসজিদুর খতিব তো আর দত দিন দাঁড়ি বে রাখা দত দিন তো মারামারি বাজে দেখবি হত না হুজুর বাইস দুনি তাহলে অনরে দত দিয়ে দিন আমি তো ইবে যাইতে তন যাইতে নু ইবে রিয়ান দি বন ধরিব হদুজুর এলাকা খুব ডেঞ্জারাস আমি না এলাকা সেনসিটিভ এন বন্য জিনিস আই তো এটা কেন মারামারি করতাম নু আই মারামারি করতাম শিনি কিন্তু আই আন নবীর রেসালত বাদ দিয়ে শুধু তকবীর এলে তৈন্য ফারে এলো এলে সুরা ইখলাসুতুন কুল বাদ দি ফলন ফরিব সুরা ইখলাসুতুন কুল বাদ দি ফলন ফরিব লা ইলাহা ইল্লাল্লাহ তুন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দি ফলন ফরিব এলো এলে কোরআন ওর অসংখ্য জায়গার মধ্যে আতিউল্লাহ তুন আতিউর রাসূল বাদ দন ফরিব ইস্তাজিবু লিল্লাহি তুন ওয়ালির রাসূল বাদ দি ফলন ফরিব ওমান এক জায়গা বাদ দিল না ব্যাক জায়গা বাদ দন ফরিব আর হাসে কোরআনের প্রায় ৪২টা আয়াত আছে এই আয়াত উত্তম রাসূল বাদ দি ফেলুন ফুল পারিবেন না তো আই যাই হইলাম দে এই একই ওয়াজ চলতেছিল নবী আমাদের মতো নবী আমাদের মতো ওনাকে পাঠানো হয়েছে ওহি দিয়ে আমাদেরকে প্রদর্শন পথ প্রদর্শন করানোর জন্য ইতারা টানিব ভিন্ন আবার ইন তারা গরিন ভারি ফরাই গেলাম যাই হদি ভাই খোদা পর আমি বলতেছিলাম ও ভাই আচ্ছা ওয়াদ্দুহা ওয়াল্লাইলের ওয়াস কিসের ওয়াস ক্যারলিবের মধ্যে ওয়াজাদা কা দাল্লান ফাহাদা আছে আমি বলছি দাঁড়ান কোরআনের অনুবাদ কখনো কোরআন হয় না কোরআনের অনুবাদ কখনো কোরআন হয় না আপনি এরা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছে আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ কোরআন বলে যেটা আল্লাহ বলে নাই
সেটা আপনি বলে দিচ্ছেন আপনি বলতেছেন হুজুর হু হু হবে তোমার সর্বনাম ইবেল লাইবুলি কোয়ে নাউন দার খানু আছে না বিশেষ্য তো বিশেষ্যই বহরে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সম্মানিত ভাইয়েরা কোরআনের ব্যাখ্যা কোরআনের অনুবাদ কখনো কোরআন হয় না যিনি করেন এটা উনার বুঝ ব্যবস্থা অরিজিনাল কোরআনে আল্লাহ কি বলেছেন আল্লাহ জানেন আল্লাহর রাসূল জানেন আমি বলছি দাঁড়ান ওয়াদদুহা ওয়াল্লাইল আপনি বলছেন সকালের কসম রাতের কসম হাবিব আপনাকে ছেড়ে দেই নাই আমি আপনাকে গুমরাহ করি না কি কি বলতেছে বুঝতে পেরেছেন আমি বলছি সিম্পল কথা আপনি যেভাবে বলেছেন সকালের কসম রাতের কসম আমি আপনাকে ছেড়ে দেই নাই আমি আপনাকে ছেড়ে দেই নাই এই কথার সাথে সকালের কসম রাতের কসমের কোনো মিল আছে বলেন তো দেখি আপনাকে যদি কথা বলতে দেই আপনি কি ওইভাবে বলবেন উবা আই আরো গরর ড্রামর কসম হাই হই দি কিউর কসম আরো গরর দানো ড্রামর কসম হাই হই দি আই কক্সবাজার যাইন এক গলা পানি হাইব ইবে হনা আগামাতা আছে না হতাই না অনে হইবেন না কোনোদিন তো যেটা আপনি বলবেন না সেটা আল্লাহ কেন বললেন তাহলে বোঝা যাচ্ছে ওয়াদদুহা দিয়ে আপনি যেটা মনে করছেন হয়তো আল্লাহ সেটা মিনই করে নাই ওয়াল্লাইল দিয়ে যেটা আপনি মনে করছেন হয়তো আল্লাহ সেটা বলেনই নাই আমি কোরআনে পাকের অসংখ্য তাফসীর ঘাটার পরে আমার শেখ ইমাম রাজির তাফসীর যখন পড়েছি তখন আমার মনে হচ্ছিল আল্লাহ হয়তো ইমাম রাজিকে আলহাম করে বলেছেন ওয়াদদুহা ওয়াল্লাইল দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন উনি বলছেন এখানে ওয়াদদুহা মানে সকাল সেটা ঠিক তো কিন্তু ওয়াদদুহা দিয়ে আল্লাহ দিন বোঝাতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন ক দিনের মধ্যে মানুষ কি করে ক কাজ করে মাতার গান পায়ে ফেলে কিসের জন্য রিজিকের জন্য ওয়াল্লাইল রাতে কি করে ক রাতে মানুষ আরাম করে তো আমার আল্লাহ তার রসূলকে বোঝাতে চাচ্ছেন হাবিব ওহি নাজিল হওয়া ওহিকে ধারণ করা অনেক কষ্টের আপনার শীতকালে পর্যন্ত ঘামে আপনার শরীর ঘেমে যেত আপনি অনেক স্ট্রাগল করেছেন এই ওহিকে নিয়ে ওয়াদদুহা বলে আল্লাহ ওইটা মিন করতে চেয়েছেন হাবিব অনেক কষ্ট হয়েছে না অনেক কষ্ট হয়েছে এই ওহি ধারণ করা এটা প্রচার করা অনেক সময় ওহির ভার এমন হতো রাত শীতের গুটগুটে শীতের মধ্যে গেমে গেটে আমার নবী একাকার হয়ে যেতেন এরকম কষ্ট ওহির জন্য আমার নবী সহ্য করত সে কারণে বলছেন ওয়াল্লাইল কিছুদিন ওহি বন্ধ রাখলাম হাবিব একটু রেস্ট করে নেন কি করে নেন একটু রিল্যাক্স করেন তো রাত রাত রিল্যাক্সেশনের রিল্যাক্সেশন রিল্যাক্সের জন্য রাত বানানো হয়েছে তো এখানে লাইল সাংকেতিক শব্দ আমার নবীকে বুঝাতে চাচ্ছেন হাবিব একটু রিল্যাক্স করেন রয়ে গেল ওহি বন্ধ হওয়া হাবিব কিভাবে মনে করলেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা আমি কিভাবে আপনাকে ছেড়ে দেব এটা তো কিছুদিন রিল্যাক্স দিয়েছি আপনাকে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওহি বন্ধ করে দিয়েছি বলছেন ওহি বন্ধের সময়কালেও আপনার সোমবার আপনার জীবনের রোববারের চেয়ে উত্তম দুপুরের দুইটা আপনার জিন্দেগিতে দুপুর একটার চেয়ে উত্তম আপনার যে র্যাঙ্কিং এর উপরে তোলা সেটা জারি আছে রয়ে গেল ওহি সেটা তো রিল্যাক্সের কারণে কিছুদিন অফ রেখেছি বুঝতে পেরেছেন তারপরে আবার আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা মানুষের এই কথাবার্তা এগুলাতে কান দিয়েন না আমি কথা দিচ্ছি এমন দেব এমন দেব এমন দেব আপনি না হেসে পারবেন না আপনি না হেসে পারবেন না আপনাকে খুশি করে দেব বলেন দেখি মালিক মালিক তার বান্দার সাথে কি এই ভাষায় কথা বলে এই ভাষায় কথা বলেন তাফসীরুল কোরআনের মধ্যে আপনারা নামাতে নামাতে আমার নবীকে মানুষের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে আমরা সেই ধরনের তাফসীরুল কোরআন মাহফিলের গায়ে থুতু ছিটা মারি ঠিক
বুঝতে পেরেছেন কাউকে আমরা আন্তর্জাতিক মুফাসসির বানিয়ে দিয়েছি জিন্দেগিতে মাদ্রাসার কামিল ক্লাসে কোনোদিন তাফসীরের ক্লাসে তাফসীরের কিতাব উল্টাই নাই সেই পরিমাণ জুলুম তাফসীরুল কোরআনের নাম দিয়ে আমরা করেছি আমরা জিন্দেগিতে কোন আন্তর্জাতিক সেমিনারে পেপার সাবমিট করি নাই কোন আন্তর্জাতিক সেমিনারে তাফসীরের উপর কথা বলি নাই হয়ে গেছে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন সেই ধারাবাহিকতা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হয়েছে তাফসীরুল কোরআনের পেছনের আকীদা খারেজিয়তের আকীদা তাফসীরুল কোরআনের পেছনের আকীদা উগ্রপন্থীদের আকীদা কাজেই আপনারা যদি সচেতন না হন আপনারা যদি সচেতন না হন আমরা এই জোয়ার বন্ধ করতে পারবো না কাজেই এই মুহূর্তে আমরা যদি দাঁড়াতে না পারি এলম এবং আখলাক দিয়ে আমরা যদি এটাকে প্রতিহত করে সত্যিকার যেটা দ্বীনের দাওয়াত সেটা মানুষের কাছে পৌঁছাইতে না পারি আমাদের ভবিষ্যৎ অন্ধকার থেকে অন্ধকারতর হবে পৃথিবীতে কোনো জাতি যদি তারা চায় তাদের মধ্যে সভ্যতা আসুক শান্তি আসুক তো তারা যতক্ষণ পর্যন্ত তাদের চরিত্রে চিন্তা চেতনায় আমার নবীর চরিত্র এবং চিন্তা চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ হবে না সেই জাতি কখনো জাতি হবে না শব্দ মনে রাখবেন দুইটা একটাকে বলে নেশন নেশন মানে কি জাতি আরেকটা হচ্ছে ক্রাউড জটলা পাকায় কিছু মানুষ জটলা পাকাইয়া কিছু মানুষ মানুষগুলারে যদি জিজ্ঞেস করেন কেন এসেছেন জানি না কোথায় যাবেন জানি না কেন এসেছি জানি না কোথায় যাব জানি না দাঁড়িয়ে আছেন কেন জানি না মারামারি করছেন কেন জানি না আপনি যে এই জিনিসগুলা এরকম রাস্তাঘাটের ময়লা পড়ছে না দেখে বিক্রি করছেন মানুষের পেট খারাপ হবে তো কিসে আপনি যে পাঁচ টাকার জিনিস পঁচিশ টাকা বিক্রি করছেন এটা তো বৈধ না আমার টাকা লাগবে না আপনি যে বাজার থেকে দশ নম্বর জিনিস এনে হোটেলের মধ্যে রান্না করে মানুষের পেট নষ্ট করে দিচ্ছেন জায়েজ আছে দূর ভাই জায়েজ না জায়েজের কথা চিন্তার সময় আছে আপনি যে এই জিনিসের মধ্যে মিক্স করেছেন এটা তো শিশু বাচ্চাদের শরীর নষ্ট করে দেবে তো কি হয়েছে আমি একটু একটু গ্লিমস দিছি বুঝতে পারতেছেন তো আমি কি বলছি আপনি যে এক ঘন্টা জায়গা আইল কেটে কেটে দেড় ঘন্টা করে ফেললেন না না এটা আগেও বড় ছিল বুঝতে পেরেছেন এগুলাকে বলে ক্রাউড কি বলে ক্রাউড আপনার জীবনে একটা জিনিস মাথায় রাখবেন আপনার জীবনে যদি কারোর সাথে কখনো কোনো জায়গায় প্রতারণা করেন কি করেন প্রতারণা আমি যদি আপনার সাথে প্রতারণা করি আমি যে আপনি এখানে আমাকে দাওয়াত করেছেন আমার এখানে একটা জিম্মাদারি আছে না জিম্মাদারি কি আপনি এখানে আমাকে দাওয়াত করেছেন মানুষকে এজুকেট করার জন্য মানুষকে মোটিভেট করার জন্য মানুষকে শিখানোর জন্য দিনের তালিম দিয়ে রসুলে পাকের সাথে সম্পর্ক যুক্ত করার জন্য এই জন্যই তো করেছেন এগুলা যদি আমার ভিতরে না থাকে কি করলাম বলেন প্রতারণা করলাম প্রতারণা সব জায়গায় হতে পারে শিক্ষকের মাধ্যমে প্রতারণা ইমামের মাধ্যমে প্রতারণা নেতার মাধ্যমে প্রতারণা বাজারে বিক্রেতার মাধ্যমে প্রতারণা ক্রেতার মাধ্যমে প্রতারণা প্রতারণা গুনতে থাকেন আপনি আমার নবীর অ্যানাউন্সমেন্ট একটা মান গাসানা ফালাইসা মিন্না বাস যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত এখন আমার নবী বলছেন তুই আমাদের না আমি রাত দিন যদি উল্টাও লটকে যাই তো নবীর ওই উম্মতের লিস্টে নাম ঢুকাইতে পারবো কেন কারণ যখন আমার নবী কেটে দেন আমি আমার কাছে যাওয়ার কোনো জায়গা নাই আমার কাছে যাওয়ার জায়গা মদিনা মদিনা থেকে যদি নাম কেটে যায় তো আমি কার কাছে যাব সম্মানিত উপস্থিতি এবার আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এটা প্রচার করব আমার মাধ্যমে কেউ প্রতারিত হচ্ছে কিনা ভাইয়ের মাধ্যমে বোন বোনের মাধ্যমে ভাই ভাবির মাধ্যমে ননদ ননদের মাধ্যমে ভাবি প্রতারিত হচ্ছে কিনা
আপনার নামাজ দোয়া তাসবিহ তাহলিল কোনো কাজে আসবে না যেখানে আমার নবী ঘোষণা করে দিয়েছেন তুমি আমার দলভুক্ত না সেখানে আর কোনো কিছু কাজে আসবে নাই আপনি বলবেন হুজুর এটা কবরে দেখা যাবে কোথায় দেখা যাবে কবরে আমার ভাই এবং বোন আজিব বিষয় হচ্ছে কবরে তো পড়ে আপনি যদি আমার নবীর দেওয়া বিধান লঙ্ঘন করেন আজিব বিষয় হচ্ছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না হে যুবক আপনারা যেটা মনে করছেন সেই জিনিস সেরকম না আপনি মনে করছেন আস্তে আস্তে ভালো হয়ে যাব কবরের মধ্যে আমার নবী সুপারিশ করবে সুন্নতে ইলাহি বলে একটা কথা আছে ওয়ালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাহউইলা আমার আল্লাহ নিজের সুন্নতের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন পরিশোধন কোনো কিছুই করেন না সুন্নতে ইলাহি হচ্ছে আপনি যতটুকু করবেন ততটুকু প্রতিদান আপনাকে ভোগ করতে হবে জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন আমার আল্লাহ দুনিয়ার আগুনে আপনাকে পোড়ান শুধুমাত্র আপনি যেন আল্লাহর দরবারে ফেরত আসেন আপনি যেন তাওয়াবিনদের কাতারে আসেন আপনি যেন মুতাতাহিরিনদের কাতারে আসেন পবিত্রতা অর্জনকারী আল্লাহর দরবারে ফেরতকারীদের কাতারে আসেন সেই কারণে আল্লাহ কিছু জিনিস আপনাকে দিয়ে ভোগ করান মনে রাখবেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের হক সীমা লঙ্ঘন করবে সেই ব্যক্তি বিশৃঙ্খল জীবন থেকে নিজেকে বাঁচাতে পারবে না কি জীবন আমি যুবকদেরকে বলছি বিশেষ করে বিশৃঙ্খল জীবন আপনার পিছু ছাড়বে না আপনার জিন্দেগি থেকে ভয় যাবে না আশঙ্কা যাবে না অপ্রতুলতা যাবে না আজকে টোটাল পৃথিবীর মধ্যে আমরা পুরো পৃথিবীকে তিন মহাদেশ 1200 বছর শাসন করার পরেও পুরো পৃথিবীর সম্পদের 15% আমরা মুসলমানদের হাতে নাই কেন আমার আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন কি বলেছেন তোমরা কোনোভাবেই কেউ কখনো তোমাদের চোখে চোখ রাখার সাহস করবে না আন্ডারএস্টিমেট করবে না অপমান অপদস্থ করবে না তোমরা কখনো পেরেশান হইতে হবে না কখন মাওলা যখন তোমাদের চরিত্র থেকে আমার নবীর চরিত্রের গন্ধ আসবে তোমাদের চরিত্রে যদি আমার নবীর চরিত্রের গন্ধ না আসে আয়াতের উল্টা অর্থ কি তোমাদের জীবন থেকে পেরেশানি যাবে না তোমাদের জীবন থেকে অপমান যাবে না যেই যেখানে পাবে তোমাদেরকে অপমানিত লাঞ্ছিত অপদস্থ করবে যদি তোমরা আমার নবীর দেওয়া বিধান ছেড়ে দাও এটা আল্লাহর সুন্নত সুন্নত মানে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর নিয়ম হচ্ছে আমি সম্মানিত হতে চাই কে চান না এখানে সম্মানিত হতে আল্লাহ আমি সম্মানিত হতে চাই আমার আল্লাহ বলছেন সম্মানের মালিক রাসূলুল্লাহ সম্মানের মালিক কে রাসূলুল্লাহ ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ইজ্জতের মালিক তো আল্লাহ আল্লাহ বানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কারা ইজ্জতের মালিক কো যাদের সাথে আমার নবী চরিত্রের মিল থাকবে তারা ইজ্জতের মালিক হবে তারা ইজ্জতের মালিক হবে তো যদি উল্টা করেন এখন তার মানে আমার সাথে যদি রাসূলের সম্পর্ক না থাকে আমি ইজ্জতের মালিক না হলে কিসের মালিক হব বেইজ্জতের মালিক সম্মানিত উপস্থিতি এরকম একটা কিতাব এরকম একজন নবী থাকতে আমাদের ঘরে চুলায় আগুন জ্বলবে না এটা তো হওয়ার কথা ছিল না পৃথিবীতে এত টাকা পয়সা কিন্তু আমার এখানে আমি দুর্দশায় দিন অতিবাহিত করছি আমি যুবকদেরকে বলছি রিজিকের মালিক আল্লাহ কে আল্লাহ তো আল্লাহ রিজিক এটা রেখে দেওয়ার জন্য বানিয়েছেন আমার আল্লাহ বলছেন আপনি বলছেন আল্লাহ রিজিক দেন টাকা পয়সা দেন আপনি
চাইতে চাইতে আপনার ইচ্ছে মতো যখন আসে না আপনি হারামের দিকে চলে যান কিসের দিকে হারামের দিকে মাহফিলগুলো ব্যবুনিয়া রূহানিয়ত থেকে খালি হয়ে গেছে কারণ আমরা যখন মাহফিলের জন্য টাকা তুলি হালাল হারাম কোনো চিন্তা করি না যেখান থেকে পাই টাকা নিয়ে নেই বস মাহফিলের নামে হই হুল্লোড় করে গরু টরু জবাই করে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমি চলে গেছি এমন না হয় কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল না আমার ঘাড়ের উপর চেপে বসে এই মাহফিল না আমার ঘাড়ের উপর চেপে বসে সম্মানিত উপস্থিতি সালাতু নিয়াম সালাতু নিয়াম رسول الله عليكم سلام يا حبيب الله عليكم نميدانم چه منزل بود شب جائے کہ من بودم بہر سو رقص بسمل بود شب جائے کہ من بودم صلاة نیا سلام نیا علیکم پری پہ کر نگار سرو قدے لالا رخ سارے سراپا آفت دل بود شب جائے کہ من بودم صلاة دنیا رسول اللہ عليكم سلام يا حبيب الله عليكم সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সুন্নতে ইলাহি বলে একটা কথা আছে সুন্নতে ইলাহি মানে আপনি কিছু অর্জন করার জন্য কিছু জিনিস আপনাকে করতে হবে আমি যখন নিজে পরিবর্তন হব না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিবর্তন করবেন না আপনি যদি চান আপনার রিজিকের দরজা উন্মোচিত হোক আপনি যদি চান আপনার জ্ঞানের দরজা উন্মোচিত হোক আপনি যদি চান আপনার সম্মানের দরজা উন্মোচিত হোক তাইলে আমার আল্লাহ বলছেন এই জিনিসগুলোর জন্য দুইটা জিনিস দরকার মেইনলি তুমি চেষ্টা প্রচেষ্টা যতক্ষণ আমি চেষ্টা করব না ততক্ষণ আল্লাহ এটার ফল আমাকে দান করবেন না এটা আল্লাহর সুন্নত আল্লাহ আল্লাহর সুন্নতের পরিবর্তন পরিবর্তন পরিমার্জন পরিশোধন কোনো কিছুই করেন না ওয়ালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাহবিলা ধরেন আমি একটা জাতি আমি বলছি আমি জাতি আমার নবী যখন প্রথম ওহী নিয়ে মক্কার জমিনে কাজ শুরু করেছেন তারাও জাতি ছিল না ক্রাউড ছিল কি ছিল ক্রাউড কিছু মানুষ একসাথে জটলা পাকিয়ে কোনো নিয়ম নাই নীতি নাই শৃঙ্খলা নাই লোভ পাওয়ার মারামারি দাঙ্গা ফাসাদ এগুলা সমাজ এটাই সমাজ আমার নবী ঢুকলেন হায় 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 কাজ শুরু করলেন আমার নবী একজন 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 করে দেখেন ইচ্ছে করলে আমার আল্লাহ আমার নবীকে একদিনে সফলতা দিতে পারতেন পারতেন না কিন্তু সেই সফলতা আমার নবীকে একদিনে দেন নাই সুন্নতে ইলাহি হচ্ছে আপনি কিছু পাওয়ার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং সেটা যদি বড় কিছু হয় আপনাকে সেই আন্দাজের চেষ্টা করতে হবে আউলিয়ায়ে কেরামের কারামাত আমরা বর্ণনা করি করি না কিন্তু এই আল্লাহর ওয়ালিরা ওই কারামাত পর্যন্ত পৌঁছানোর জন্য 30-35 বছর দিনকে রাত করেছে রাতকে দিন করেছে এই কথা কিন্তু আমরা মানুষকে বলি না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরের মধ্যে
কি পরিমাণ কষ্ট আমার নবীকে সহ্য করতে হয়েছে, কি পরিমাণ আত্মত্যাগ করতে হয়েছে, পরিবারকে সময় দিতে পারে নাই, রাত দিন এক করে দিয়েছে, সমাজের একজন একজন করে বুঝিয়ে আমার নবী ক্রাউডকে নেশনে পরিণত করছেন। 13 বছর মক্কার জমিনের তাবলীগ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অন্তরে আমার নবীর প্রতি একেবারে নিখাত প্রেম জাগরিত করেছেন। আমার নবীর 13 বছরের নিরলস প্রচেষ্টার পরে 500, 450, 500 সাহাবায়ে কেরাম 13 বছরের তবরিকের ফসল, 450, 500 সাহাবায়ে কেরাম। এরা কেমন ছিলেন, এদের আখলাক, আমার নবী এদের কি উন্নত করেছেন, এদেরকে বোমা মারা শিকার নাই, এদেরকে কি শিখিয়েছেন জানেন, মানুষের হক আদায় করা শিখিয়েছেন, আল্লাহর এবাদত শিখিয়েছেন, রসুলের আনুগত্য শিখিয়েছেন, মা বাবার প্রতি সম্মান শিখিয়েছেন, পাড়া প্রতিবেশীর প্রতি শ্রদ্ধাবোধ শিখিয়েছেন, ছোটদের প্রতি প্রেম ভালোবাসা শিখিয়েছেন, মানুষকে না ঠকানোর জন্য ট্রেন আপ করেছেন, মানুষের প্রতি জুলুম না করার জন্য ট্রেন আপ করেছেন, এবং মানুষের সাথে সদ্ব্যবহার করার জন্য ট্রেন আপ করেছেন। আপনি যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, কোরআনের তালিমাতের মূল চক্রবিন্দু এই 5-6টা জিনিস, আল্লাহর ইবাদত, রাসূলে পাকের আনুগত্য, মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশীর প্রতি সম্মান, ছোটদের প্রতি মায়া মহব্বত, এবং মানুষকে না ঠকানো, মানুষের উপর জুলুম না করা, এবং মানুষের সাথে সদ্ব্যবহার করা, এটাই হচ্ছে পবিত্র কোরআনের তালিমাতের মূল জিনিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর সাহাবায়ে কেরামের মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ করতে 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 450, 500 সাহাবায়ে কেরাম সুন্নতে ইলাহি, আপনি দেখেন আমার নবীকে কিভাবে সঙ্গ দিচ্ছে। আমার নবী মদিনা শরীফ তশরীফ আনলেন, মদিনা শরীফের 10 বছরের পর আমার নবীর স্ট্রাগলের সামনে আমার আল্লাহ প্রথমে আমার নবীকে নেতৃত্বের আসনে সমাসীন করেছেন 23 বছর পরে। কেন? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন ওয়া আনতুমুল আলাউন, তোমরাই সবার উপরে থাকবে। আমার নবী এই নিচ থেকে সবার উপরে আসতে কি পরিমাণ স্ট্রাগল করেছে আপনারা জানেন। এখন আমরা যদি একই রাস্তায় একই কাজ করতে চাই, আমরা নিজেদের জীবনের সাথে একবার মিলাই দেখব না আমাদের মধ্যে এই জিনিসগুলো আছে কিনা। আমার নবী কি শিখিয়েছেন দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই আমাদের বিপদ দূর হয়ে যায়। কেউ কি এখানে আছে আমরা চাই না যে আমার বিপদ না যাক? আছেন কেউ? আপনারা আমার কথা বুঝতেছেন? একবার জোরে তাকবীর দেন দেখি, আপনারা ঘুমাচ্ছেন কিনা চেক করে দেখি। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমি কোন জায়গার কথা বলছি আপনাদের মনে আছে? কি বলতে চেয়েছি বলেন তো, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন, বুধন ঘুমিয়ে যাচ্ছেন। আমি কি বলতে চেয়েছিলাম আপনাদেরকে বলতে পারবেন? কোন পয়েন্টে ছিলাম বলতে পারবেন কেউ একজন? জি জি বলেন জি। হ্যাঁ হ্যাঁ, বিপদ। কিন্তু আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বিপদ কেমনে দূরীভূত হয়। বিপদ তাবিজ দিয়ে দূরীভূত হয় না, এটা সুন্নতে ইলাহি না। সুন্নতে ইলাহি হচ্ছে আপনি আরেকজনের বিপদে সাই দেবেন, আল্লাহর সুন্নত হচ্ছে আপনার বিপদে আল্লাহ আল্লাহর কুদরতের হাত আপনার মাথার উপর রাখবে, এটা আল্লাহর সুন্নত। আজকে থেকে আপনারা বিপদের জন্য তাবিজের কাছে যাবেন। আমার নবীর হাদিস, এটা মুসলিম শরীফের রেওয়ায়ত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন,
من نفس عن مؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة ام اپنی جدی কোন মানুষের দুনিয়ার কোন বিপদ ওই বিপদে যদি সহযোগিতা করেন আমার আল্লাহ হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহর সাথ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আপনার দুনিয়ার বিপদেও সহযোগিতা করবেন আখিরাতের বিপদেও আল্লাহ সহযোগিতা করবেন এখন সুন্নতে ইলাহি বুঝতে পারতেছেন তো আমি যদি সুন্নতে ইলাহির বাইরে যাই আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলেছেন নূহ তুমি নৌকা বানাও কেন কারণ দীর্ঘদিন নূহ আলাইহিস সালাম দ্বীনের তাবলীগ করেছেন মানুষকে সত্য বোঝানোর চেষ্টা করেছেন মানুষ সেটা বুঝতে রাজি না নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ বলেন নূহ নৌকা বানাও তোমার স্বজাতিকে তুফান দিয়ে ধ্বংস করে দেব নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছেন বড় বড় লোকজন তো যাচ্ছে হাসাহাসি করছে তামাশা করছে মনে রাখবেন দ্বীনের কাজ যখন আপনি করবেন আপনি দুই ধরনের হামলার শিকার হবেন কেউ আপনার উপর শারীরিক হামলা করবে কেউ আপনার সম্মান নিয়ে কুচ্ছা রটাবে আপনাকে তামাশা করবে এই দুই ঘটনা যদি আপনার জীবনে না ঘটে মনে রাখবেন আপনার খেদমত নববী খেদমত হচ্ছে না আপনার খেদমত আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা সেটা বুঝবেন দুই ভাবে প্রথম মানুষ কুচ্ছা রটাবে মানুষ শারীরিক আক্রমণ করবে মানুষ আন্ডারএস্টিমেট করবে মৌলভী কি জিনিস মৌলভী বুঝতে পেরেছেন তামাশা করবে তামাশা তো নূহ আলাইহিস সালামের সাথে তামাশা করছে আল্লাহ ওহি নাযিল করলেন নূহ বলে দাও তামাশা আজকে করে নাও কালকের ড্রাইভিং সিটে কিন্তু আমি বসব কালকের তামাশা কিন্তু চাবিকাঠি আমার হাতে থাকবে সুতরাং প্রত্যেক ফেরাউনের জন্য দিন নির্ধারিত থাকে প্রত্যেক ইয়াজিদের জন্য দিন নির্ধারিত থাকে প্রত্যেক নামরুদের জন্য দিন নির্ধারিত থাকে ফেরাউনরা ফেরাউনের সময়কাল পর্যন্ত হাসবে ইয়াজিদ ইয়াজিদের সময়কাল পর্যন্ত হেসেছিল মনে রাখবেন ফেরাউনি হাসি ইয়াজিদি হাসি নামরুদি হাসি এটা বড় স্বল্প সময়ের জন্য হয় বড় স্বল্প সময়ের জন্য হয় নূহ আলাইহিস সালামের হাসি হুজুর ইমাম হুসাইনের হাসি মুসাবি হাসি এটা দীর্ঘদিন এটার কোনো সীমা পরিসীমা নাই ইয়াজিদ হেসেছিল আল্লামা ইকবাল বলছেন এ ইমাম ইমামে হুসাইনকে বলছেন এ ইমাম হদ হি নেহি তেরে ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া হুজুর আপনি যেই প্রতিশোধ নিয়েছেন ইয়াজিদ থেকে সেটার কোনো জবাব নাই লা জবাব অবাক কাণ্ড না ইমাম হুসাইন কি প্রতিশোধ নিয়েছেন না না হুসাইনি প্রতিশোধ সব সময় এই দা কুমরা দিয়ে হয় সেরকম না কিছু প্রতিবাদ নীরব প্রতিবাদ থাকে মনে রাখবেন সব সময় হকের সাথে থাকবেন হক যত দুর্বলই হোক হকের সাথে যদি একজনও থাকে মনে রাখবেন হকের আওয়াজ এটা আজ থেকে 100 বছর পরে হলেও হকের আওয়াজ বুলন্দ হবে এটা সুন্নতে ইলাহি আল্লাহর সুন্নত হচ্ছে হকের আওয়াজ কখনো দুই তিন মিনিটের জন্য দবাই দিতে পারবেন 20-30 বছরের জন্য দবাই দিতে পারবেন কিন্তু চিরদিনের জন্য হকের আওয়াজ কখনো দাবাই রাখা যায় না হুসাইনি আওয়াজ কিছুদিন বন্ধ ছিল ইয়াজিদের তাবুর মধ্যে অহংকারের শেষ ছিল না হুসাইনি তাবুর মধ্যে ধৈর্য ছিল হক তালাশ করবেন ধৈর্যের মধ্যে কিসের মধ্যে ধৈর্যের মধ্যে এলমের মধ্যে দলিলের মধ্যে ইখলাসের মধ্যে তাকওয়ার মধ্যে ধৈর্যের মধ্যে হকটাকে বাহুবল আর অহংকারের মধ্যে কখনো হকটাকে না আমাদের ভাইরা বলে না এখানেও আল্লাহু আকবার ওখানেও আল্লাহু আকবার হক কোথায় তালাশ করব আমার আল্লাহ কত সিম্পল করে দিয়েছেন ক ইন্নাল্লাহ মাসাবিরিন ইন্নাল্লাহ মাল মুসাল্লিন বলেন নাই ক সব তাবুতে ঘুরো যেই তাবুর মধ্যে ধৈর্য আছে সেই তাবুর মধ্যে আল্লাহ আছে
যেই তাবুর মধ্যে ধৈর্য সেই তাবুতে আল্লাহ তো ইমামে হুসাইনের তাবু কিছুদিনের জন্য মেঘাচ্ছন্ন ছিল কিন্তু দিন যত গেছে বছর যত গড়িয়েছে হুসাইনি তাবু থেকে মেঘসরে সূর্য উদিত হয়েছে ইয়াজিদের তাবু চিরকালের জন্য মেঘাচ্ছন্ন হয়ে গেছে আমার এক ভাই অনেক বছর করোনাকালীন ইয়াজিদ ইয়াজিদ ইয়াজিদের ব্যাপারে আপনারা ভুল বুঝেন ইয়াজিদ এরকম ছিল না কি কত কষ্ট ইয়াজিদকে বাঁচানোর জন্য আমি শুনতেছি শুনতেছি বলে আপনি কথা বলছেন না যে আমলা আমি আপনাকে দেখা এটা আমার একটা ভাগ্যের ব্যাপার আপনার সাথে যে আমি কথা বলতে পারতেছি কি রকম আলম ইয়াজিদের পক্ষেও যে মানুষ কথা বলে সেটা আমি শুনছি কিন্তু আমি কোনোদিন দেখি না এই প্রথম আপনাকে দেখলাম শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ এটাও দেখাইছে এই ধরনের বনি আদমও যে দুনিয়ার ভিতরে আছে আমি বললাম হুজুর পক্ষে বিপক্ষে দেখেন আমি ওই ধরনের আমরা আপনাদের সাথে ওগুলা পারবো না এ গালা গালি হাবি যাবি না আমি শুধু আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনার যদি এতই ইয়াজিদ প্রেম থাকে আপনি যদি হুজুর বিয়ে করে থাকেন সন্তান হওয়ার সম্ভাবনা থাকে তাইলে আপনি আপনার ছেলের নাম অথবা ছেলেরা যদি বড় হয় নাতি হওয়ার সম্ভাবনা থাকে আপনার একজন নাতির নাম ইয়াজিদ রেখে দেখান ভেরি সিম্পল এন্ড অফ দ্য স্টোরি আপনার যদি এত প্রেম আমি আপনাকে বলছি না ইয়াজিদ রাইট ইয়াজিদ রং এগুলো আমি আমার কথা বলতেও ঘৃণা হয় কি হয় ঘৃণা হয় আপনি শুধু এতটুকুন সাহস করেন পারবেন না কেন কারণ ইমামে হুসাইনের খামুশি ইমামে হুসাইনের চুপ থাকা এবং ইমামে হুসাইনের হকের জন্য কোনো কারণ ছাড়া একেবারে একনিষ্ঠতার সাথে সারে পাক দিয়ে দেওয়া এটা ইয়াজিদ শব্দটাকে গালি থেকেও খারাপ করে দিয়েছে সেই কারণে পৃথিবীর মানুষ একেবারে জাতীয়ভাবে যদি বেগাইরত হয়ে যায় সেটা তো ভিন্ন জিনিস কোন জাতি যখন জাতীয়ভাবে বেগাইরত হয়ে যাবে সেটা ভিন্ন জিনিস কিন্তু জাতি যদি জাতি হয় তারা কখনো ইয়াজিদ নমরুদ ফেরাউন এগুলা কখনো রাখবে না মনে রাখবেন ফেরাউনেরও হাসি ইয়াজিদেরও হাসি নমরুদেরও হাসি ইয়াজিদ তিন মহাদেশের শাসক পৃথিবীর মানুষ জানে না কবর কোথায় মনে রাখবেন মিথ্যা কিছুদিন নাড়াচাড়া করে কিন্তু মিথ্যা খুব সাময়িক মিথ্যা খুব সাময়িক আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি এটা সুন্নতে ইলাহি সুন্নতে ইলাহি হচ্ছে মুসবি হাসি চিরকালের জন্য ফেরাউনের হাসি কিছুদিনের জন্য ফেরাউনও হেসেছিল ফেরাউনও হেসেছিল তো আপনারা যদি কষ্ট লাঘব করতে চান মানুষের কষ্টে সাড়া দেবেন এই গ্রামের মধ্যে পরস্পর হানাহানি মারামারি এগুলো বন্ধ করেন মনে রাখবেন সমাজ খুব দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে এবং আমরা একটা বড় অরাজকপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি সেটা কি জানেন সেটা হচ্ছে যুব সমাজের ডিপ্রেশন কি হতাশা ফ্রাস্ট্রেশন যুব সমাজ আমাদের বর্তমান যাদের বয়স 12-15 বছর তারা যে কি পরিমাণ খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না ড্রাগ ডিলিং থেকে শুরু করে মদ থেকে শুরু করে রেপ থেকে শুরু করে সামগ্রিক বিষয় তাদেরকে কোন অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের যুব সমাজ বর্তমান যুব সমাজ কতটা চ্যালেঞ্জের মুখোমুখি আপনি দেখেন আমাদের ধর্মের ক্ষেত্রে যদি বিচার করেন একজন বলছে আল্লাহর শরীর আছে আরেকজন বলছে নবী আমাদের মতো আরেকজন বলছে নবীর দোষ আছে আরেকজন বলছে নবী আখেরি নবী না আরেকজন বলছে নবীর হাদিসের কোনো আইনি ভিত্তি নাই আরেকজন বলছে নবীর মাজারকে রোজা বলা যাবে না আরেকজন বলে নবীর মা বাবা এটা দেখছেন অবস্থা আমি আমার ছেলেগুলা যুবক কোথায় যাবে আরেকজন আইসা বলে কোনো মাজহাব নাই আরেক দল আইসা বলে সাহাবিদের মধ্যে সবাই সাহাবি এটা নির্বেজাল বলতে পারবেন না আপনি কেউ কেউ একটু অন্য ধরনের আছে আরেকজন আছে আলে বাইতে রসুলের নাম বেশি নিয়েন না আবার কেউ কেউ কি বলবে শিয়া বলবে আরেক দল আছে আউলিয়া একরামের মাজার এগুলো সব বন্ড এগুলো উড়াই দাও বুঝতে পেরেছেন এখন এগুলো সব তাবলিগে দিন হয় এগুলো মসজিদের মিম্বর থেকে প্রচারও হয় প্রসারিত হয় মসজিদের মিম্বর থেকে
আপনি মসজিদে গেছেন দ্বীন শিকার জন্য, এগুলা দ্বীনের নামে শিখানো হয়। কিছুদিন আগে আমি ধানমন্ডিতে পশেরিয়া, তো পশেরিয়ার মসজিদ একটা আমাদের হাতে নাই, মসজিদের মধ্যে হুজুর আজকে যেই তারাবি পড়াবেন, তারাবির মধ্যে তিলাওয়াত যেটা করবেন সেটা তফসির করছেন রসুলের স্ত্রী পরকিয়ায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তারাবি নামাজের মধ্যে চিন্তা করতেছি, ইয়া রব, এটাকে বলে জবানে খারেজি, জবানে এটা খারেজিদের জবান, যারা শব্দ প্রয়োগের ক্ষেত্রে এর মধ্যে আমাদের এই মতামতগুলো দেখে, বলেন দেখি ধর্মের ব্যাপারে তাদের কি আইডিয়া হবে। আপনারা বুঝতে পারছেন, সামগ্রিকভাবে আমরা যেটাকে তাবলিগ বলছি সেই তাবলিগের সাথে কোন একজন আল্লাহর ওয়ালির তাবলিগ মিলাইতে পারবেন না? আমার আল্লাহ কিন্তু আমার নবীকে দিয়ে সেই তাবলিগ করার নাই, আমার আল্লাহ নবীকে দিয়ে তাবলিগ করানোর আগে নবীর ব্র্যান্ড তৈরি করেছেন আল আমিন। সেই নবী যখন তাবলিগ শুরু করেছে চার অ্যাঙ্গেল থেকে আমার নবী কাজ করেছেন, তিলাওয়াতে কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা কে কোরআনের তিলাওয়াত করি? আমাদের মধ্যে এখানে আমরা কয়জন কোরআনের তিলাওয়াত পারি? আমার ভাইয়েরা, তিলাওয়াতে কোরআনই পারি না, আমাকে দিয়ে তাবলিগ হবে তিলাওয়াত? অতঃপর কি করেছেন আমার নবী? উম্মতের চারিত্রিক পরিশোধন করেছেন, ভিতরের জগতের পবিত্রতা। কারণ মানুষ যদি নিজের ভিতরকে পবিত্র করতে না পারে, এই দেখতে শুনতে এই মানুষ নিচে যেতে যেতে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আমরা আজকে জাতিগতভাবে আপনি চিন্তা করে দেখেন, আমি মানুষকে ঠকানোর পর ঠকাচ্ছি, ঠকানোর পর ঠকাচ্ছি, জুলুম করছি, প্রতারণা করছি, করছি না? আমরা এই যে এখন ভোক্তা অধিকার যখন বিভিন্ন জায়গায় যাচ্ছে, আপনারা দেখছেন এক ব্যক্তি শিশুর বাচ্চাদের দুধের সাথে দুই নম্বরই জিনিস দিচ্ছে, তার ভিতর কেঁপে উঠেছে, অথচ সে মানুষ। কেন? কারণ মানুষের জন্য দুইটা জিনিস দরকার হয়, একটা শিক্ষা, একটা তার নৈতিক চরিত্রের উন্নতি। শিক্ষা এবং নৈতিক চরিত্রের উন্নতি যদি আপনি মানুষকে দিতে ব্যর্থ হন, যদি শুধু শিক্ষা দেন, নৈতিকতা শিক্ষা না দেন, তরবিয়ত না দেন, কোনো জাতিকে কখনো আপনি সভ্য জাতি করতে পারবেন না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে জাতিকে আপনি সুজাতি বানাতে পারবেন না। যদি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে জাতিকে সভ্য বানানো যাইতো, তাইলে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যেখানে আছে তারা সবচেয়ে বেশি সুখের, শান্তির, নৈতিকতার জায়গা হইত। মনে রাখবেন, শিক্ষা বিশ্ববিদ্যালয় থেকে আসে, নৈতিক শিক্ষা মা বাবার কোলের পরে দরবার থেকে আসে। কি থেকে বলেন? আউলিয়া ইকরামের দরবার খানেকা থেকে আসে। খানেকা যদি সেই শিক্ষা না দিয়ে ব্যবসা করে, আল্লাহর দরবারে জবাবদিহি হবে। তাহলে উনি ওনার জিম্মাদারি উনি আদায় করছেন না। শিক্ষকের কাজ বিষয় পড়িয়ে দেওয়া, শিক্ষক যদি বিষয় না পড়ান, জিম্মাদার, আল্লাহর দরবারে জবাবদিহি হবে। দরবারের কাজ জাতিকে তরবিয়ত দেওয়া। জাতিকে তরবিয়ত কিভাবে দেয়? মানুষের এই নফস, ভিতরের নফস, এটা একটা ময়লার ডিপু, ময়লার ডিপু, এটাকে পরিশোধন করতে হয়। পরিশোধন কিভাবে করতে হয়? তো পরিশোধন রোজার মাধ্যমে, পরিশোধন এবাদতের মাধ্যমে, পরিশোধন চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে, কম ঘুম, কম কথা, বেশি আমল, কোরআনের তিলাওয়াত, সৎসঙ্গ, এগুলোর মাধ্যমে যখন আপনি আপনার ভিতরকে পরিশোধন করবেন, সেখানে একটা আলো জ্বলে উঠে, সেখানে একটা আলো জ্বলে উঠে। কারো আলো মোমবাতির, কারো আলো হারিকেনের, কারো আলো মেন্টল লাইটের, কারো আলো মার্কারি লাইটের। যাদের ভিতরে মার্কারি লাইট জ্বলে তাদেরকে আল্লাহর ওলি বলি, তাদেরকে আল্লাহর ওলি বলি। আর আমাদেরগুলা হচ্ছে একবার জ্বলে আবার বন্ধ হয়। বন্ধ কখন হয়? যখন গুনার বাতাস চলে নিবু নিবু হয়ে যায়। বাতাস গুনা যখন বন্ধ হয় আবার জ্বলে উঠে, আবার যখন গুনার বাতাস চলে আবার বন্ধ হয়। গুনার বাতাস বন্ধ হয়ে গেছে কেমনে বুঝবেন? যেই ব্যক্তির ভিতরের জগতে গুনার বাতাস বন্ধ হয়ে গেছে সেই ব্যক্তি মসজিদে যাবে, সেই ব্যক্তির চরিত্র সুন্দর হবে,
কথাবার্তার রংডং পরিবর্তন হয়ে যাবে, লোভ তাকে আঘাত করবে না, সেই ব্যক্তি কখনো অহংকারী হবে না, সেই ব্যক্তি থেকে হিংসা বিদ্বেষ চলে যাবে, সামগ্রিকভাবে তার চরিত্রের মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। যদি ভিতরের জগতের মধ্যে নূরের হাওয়া থাকে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রব্বে, এই নূরের হাওয়া যদি ভিতরে থাকে চরিত্রের পরিশোধন হয়। আমার নবীকে আল্লাহ তিলাওয়াতে কোরআনের পরে উম্মতকে পরিশোধন করতে বলেছেন, কেন? কারণ তালিমের আগে, শিক্ষার আগে যদি নৈতিকভাবে জাতি উন্নত না হয়, সেই শিক্ষা দিয়ে জাতির জাতীয়ভাবে কোনো ফায়দা হয় না। শিক্ষা দিয়ে বিল্ডিং, শিক্ষা দিয়ে রাস্তা, শিক্ষা দিয়ে ইলেকট্রিসিটি, মেইল ফ্যাক্টরি, এগুলো আমাদের জন্য দরকার, কিন্তু আমার মানসিক শান্তির জন্য আমার নৈতিক শিক্ষার দরকার। সুতরাং আমার জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট, সেই জন্য নবীকে আল্লাহ তালিম এবং তাসকিয়া দুইটা জিনিস শিক্ষা দিয়েছেন। এখন আমি যখন এই রাস্তার মধ্যে কাজ করতে চাইব, আমার ভিতরে তিলাওয়াত থাকতে হবে, আমার ভিতরে শিক্ষা থাকতে হবে, আমার ভিতরে তাসকিয়ার ফ্যাস থাকতে হবে, সুন্দর চরিত্রের ফ্যাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমার নবী 13 বছরের তাবলিগের মধ্যে যখন সাহাবায়ে কেরামকে তৈরি করেছেন, তিলাওয়াত, তালিম, তাসকিয়া, এই সাহাবি দেখতে একজন হলেও, আবু বকর সিদ্দিক একজন, কিন্তু মানুষ একজন হলেও, এক পাল্লার মধ্যে আবু বকর তুলে দিলে আরেক পাল্লার মধ্যে আম্বিয়ায়ে কেরাম বাদে রুয়ে জমিনের সমস্ত মানুষ তুলে দিলে আবু বকরের পাল্লা ভারী হচ্ছে, আফদালুন নাস বাদাল আম্বিয়া হয়ে গেছে। কিসের গুণে? তিলাওয়াতের গুণে, তালিমের গুণে, তাসকিয়ার গুণে। আমরা এক এক ব্যক্তি এক এক সমাজ পরিবর্তনে বড় ভূমিকা পালন করতে পারব। মনে রাখবেন, এখনো পর্যন্ত বাংলাদেশের সামনে অপার সম্ভাবনা। আমরা যুবকের দেশ, আমরা আমার নবীর দেখানো পদ্ধতি বাদ দিয়ে দিলে, মনে রাখবেন, একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে দিন থেকে বের করার জন্য। আমাদের এখানে মাজহাবের যে হানাহানি, এটাও ষড়যন্ত্রের অংশ। আমাদের এখানে আউলিয়ায়ে কেরামকে গণহারে ভণ্ড বলা, এটাও ষড়যন্ত্রের উদ্দেশ্য, ষড়যন্ত্রের অংশ। একটা নিখুঁত ষড়যন্ত্র চলছে উম্মতের মসজিদে মসজিদে হানাহানি করানোর জন্য, উম্মতকে রুহানিয়ত থেকে বের করার জন্য, উম্মতের অন্তর থেকে আজকে রসুল বের করার জন্য। মনে রাখবেন, আমরা যদি আমার নবীর আশক ধারণ করে আমার নবীর দেখানো পথ অনুযায়ী আজকে থেকে চলা শুরু করি, 20 বৎসর পরে বাংলাদেশের সমাজ পরিবর্তন হবে। আমি আপনাদেরকে বলছি, বাইরের মানুষ এসে এখানে থাকবে আমাদের আদর্শের কারণে। মনে রাখবেন, আমরা পৃথিবীর অন্য মানুষের মতো নই, আমরা 1300 বৎসর 3 মহাদেশ শাসন করেছি, আমাদের কথাই মানুষ উঠেছে, আমাদের কথাই মানুষ বসেছে। তখন আখলাক আমাদের, এলম আমাদের, নবী আমাদের, কোরআন আমাদের, যেই তারিখ থেকে নবীর চরিত্র ছেড়ে দিয়েছি, জ্ঞান ছেড়ে দিয়েছি, আউলিয়ায়ে কেরামের দেখানো পথ ছেড়ে দিয়েছি, সেই তারিখ থেকে আমরা অধঃপতিত, লাঞ্ছিত, বঞ্চিত, হতাশাগ্রস্ত, আস্তে 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 এতটুকু নেমে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে এখন লক করে দিয়েছেন, এটাকে বলে কব্দুল কালব। অন্তর যখন লক হয়ে গেছে, টাকা আছে, পয়সা আছে, শান্তি নেই, ঘরগুলার মধ্যে অশান্তির আগুন জ্বলছে, মা বাবা ছেলেদেরকে কন্ট্রোল করতে পারছে না, ছেলেরা মা বাবার কথা শুনছে না। মনে রাখবেন, আমি স্ত্রী বলেন, স্বামী বলেন, ছেলে, মা, বোন, সবাইকে বলছি, গুনাহ করবেন, বিশৃঙ্খলা থেকে বাঁচতে পারবো না, আমার নবীর সীমা লঙ্ঘন করবেন, বিশৃঙ্খলা থেকে বাঁচতে পারবো না, অরাজকতা, অশান্তির আগুন আমাদের ঘর থেকে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা আমার নবীর সীমার প্রতি শ্রদ্ধা না দেখাবো। আল্লাহর ইজ্জতের কসম, ঘরগুলা থেকে অশান্তি যাবে না, ঘরগুলা থেকে অশান্তি যাবে না। শান্তি চান ঘরের মধ্যে, আবার 30 বৎসর আগে ঘরগুলার মধ্য থেকে যেভাবে কোরআনের আওয়াজ আসতো, তাসকিয়ার আওয়াজ আসতো, এবাদতের আওয়াজ আসতো, আমার নবীর দরুদের আওয়াজ আসতো, এগুলা ছাড়া আল্লাহর ইজ্জতের কসম ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। দিন দিন ঘরগুলো আগুনে জ্বলবে, দিন দিন আমাদের সংসার জীবন
আগুনে পরিণত হবে। আমাদের ছেলে সন্তান আমাদের বাধ্য থাকবে না। ছেলে সন্তানকে বাধ্য করতে চান, ঘরের মধ্যে যদি বরকত রাখতে চান, শান্তি রাখতে চান, উপায় একটা, এক জায়গার উপায়, সেটা হচ্ছে আমার নবীর রাস্তায় আসা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চান আপনার জীবনের মধ্যে সহজবদ্ধতা আসুক, সবাই চায় জীবন সিম্পল হোক। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন যে ওয়ামান ইয়াসসারা আলা মুসির ইয়াসসারাল্লাহু লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনি কোন কারো কাজে, কঠিন কাজে আপনি যখন সহজ করবেন, তাকে রিল্যাক্স দিবেন, তাকে সহযোগিতা করবেন, মওলাই করিম আপনার সকল কাজ আপনার হককে ইজি করে দেবে। আমি এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আপনি যতক্ষণ পর্যন্ত মানুষ কেন্দ্রিক হবেন না, মানুষকে সহযোগিতা করা, মানুষের জন্য কাজ করা, মানুষের দুস্ত্রুটি গোপন করা, আপনি যদি শান্তি চান মানুষের জন্য কাজ করেন, আপনি যদি শান্তি চান আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া বিধানের প্রতি শ্রদ্ধাবোধ দেখান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতায় থাকুক, কে চান না যে আল্লাহ আমাকে সহযোগিতা না করুক, আপনি যদি চান আল্লাহ আপনাকে সহযোগিতা করুক। আমার নবী বলছেন আল্লাহ সেই ব্যক্তিকে সহযোগিতা করে যেই ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করে। শুধু সহযোগিতা করার পর চলে যায় না আল্লাহ, আল্লাহ আপনার সাথে লেগে থাকেন যেন কোনো কষ্ট আপনার ভিতরে না আসে। আর যদি কোনো কিছু দেয় আল্লাহ কষ্ট দেওয়ার আগে হজম শক্তি দান করে, কষ্ট দেওয়ার আগে হজম শক্তি দান করে। ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। এরপরে আপনি যদি নিজের মধ্যে চান যে আপনার ঘরের মধ্যে জান্নাতি বাতাস বয়ে বেড়াক, আপনি এলম তালাশ করতে হবে, যেটা জানেন না সেটা জানতে হবে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, নামাজ সম্পর্কে, কোরআন সম্পর্কে, তাহলে আপনার ঘরের মধ্যে সুবাতাস বইবে। ওয়ামান সালাকা তারিকান ইয়ালতামিসু ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলছেন জান্নাতের বাতাস যদি ঘরের মধ্যে বইতে চাও তো অবশ্যই এলম কেন্দ্রিক, জানা, নামাজ, দোয়া, কোরআন, তিলাওয়াত, যেগুলো আমরা বাদ দিয়ে দিয়েছি। এরপরে বলছে ومجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة. আপনি শান্তি চান, রহমত চান, দয়া চান, আমার আল্লাহ বলছেন দয়া, রহমত এগুলো আপনার ঘরে অটোমেটিক্যালি চলে আসবে যদি আপনার ঘরে তিলাওয়াতে কোরআন থাকে এবং কোরআনের গবেষণা থাকে, কোরআনের লেখাপড়া থাকে। রহমতের পিছনে আপনাকে ছুটতে হবে না, রহমত আপনার পিছনে ছুটবে। এটাই হচ্ছে সুন্নতে ইলাহি। আমি ফিগার আউট করি সুন্নতে ইলাহিকে। আমরা যদি আপনাকে এভাবে বলি যে আপনি যদি চান আপনি সম্মানিত হবেন, অপা আপনি যদি চান আপনার সমস্যা দূরীভূত হোক, ভেরি সিম্পল, কীরকম ক আপনি মানুষের সমস্যা দূরীভূত করে, আপনি যদি চান আপনার কাজগুলো সহজ হোক আপনি মানুষের কাজ সহজ করে দেন, আপনি যদি চান আল্লাহ আপনার সহযোগিতায় থাকুক আপনি মানুষকে সহযোগিতা করেন, আপনি যদি চান আপনার ঘরে জান্নাতের সুবাতাস বয়ে বেড়াক, আপনি কোরআন, হাদিস, কবর, কিতাব কিনে ঘরের মধ্যে রেখে এগুলা পড়েন। আমাদের ধর্মের মধ্যে লেখাপড়া অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমি যদি এভাবে বলি, ক্রাক্স অফ দিস রিলিজিয়ন, ধর্মের মৌলিকত্ব আমাদের জ্ঞান, এলম, যেটা আমরা ছেড়ে দিয়েছি। ওয়াজের পর ওয়াজ করি, তকরিরের পর তকরির করি, কোনো লেখাপড়া থাকে না, ওয়াজের পেছনে কোনো গবেষণা থাকে না। 3 ঘন্টার বক্তব্যের জন্য যদি 1.5 দিন অন্তত লেখাপড়া না করি তাহলে তো আমি প্রতারণা করেছি আপনার সাথে। আপনারা বুঝতে পারছেন, যতক্ষণ পর্যন্ত আমার সাথে আমার নবীর সম্পর্ক থাকবে না, আমার সাথে আমার নবীর ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে না, বক্তব্য এটা ফান থাকে না, ফান বস আপনার প্রফেশন। আপনারা বুঝতে পারছেন, আমরা কিছু কোয়ালিটি কাজ করা বড় জরুরি। আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি কারণ আমরা যেতে যেতে খুব খারাপ একটা জায়গায় চলে যাচ্ছি, যেই জায়গা থেকে জাতিকে উদ্ধার করা আমাদের জন্য বড় জরুরি। এবং এটা কি পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে দেখেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফে আসে, তিরমিজি শরীফে এসছে হাদিস, আমি তিরমিজি রেওয়ায়ত আপনাদের কাছে পড়ছি। হযরত আবু দারদা বলছেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আলা উখবিরুকুম বি আফদাল মিন দারাজাতিস সালাতে ওয়াস সিয়ামে ওয়াস সাদাকা।
হে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি চাও আমি তোমাদেরকে বলি এমন কাজ যেটা রোজা থেকে উত্তম সালাত থেকে উত্তম সাদকা থেকে উত্তম সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ চাই বালা ইয়া রাসূলুল্লাহ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন ইসলাহু জাতিল বাইন আমার নবী বলছেন তোমরা পরস্পরের সম্পর্কগুলা সুন্দর করে না পরস্পরের সম্পর্ক সুন্দর করে দেওয়া কোন ভুল বোঝাবুঝি হলে সেটা দূর করে দুইজনের সম্পর্ক ঠিক করে দেওয়া সেটা নামাজ সাদকা নফল নামাজ সাদকা এবং হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা নফল রোজা থেকে উত্তম দেখেন তো দেখি আমরা এখন ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছি আমি এখন আপনাদেরকে আখেরি আমার হাতে 5 মিনিট সময় আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যাবেন খারেজিদের আগাতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সেই অবস্থায় উম্মতকে কিছু ওয়াসিয়ত করেন নিজের দুই সন্তান হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে ইমাম হযরত আলী যখন ওয়াসিয়ত করছেন উনি তখন তিন মহাদেশের শাসক উনি যদি সাধারণ আলেম হতেন আমি এটাকে একভাবে ব্যাখ্যা করতাম উনি শাসক হিসেবে যখন তালকিন দিচ্ছেন ওয়াসিয়ত করছেন এটাকে আমি আরেকভাবে ব্যাখ্যা করতে হবে উনি বলছেন তোমরা যদি তোমাদেরকে আমি ওয়াসিয়ত করছি সেই ওয়াসিয়তের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক সিগনিফিক্যান্ট এক্সক্লুসিভ কম্প্রিহেনসিভ একটা ওয়াসিয়ত ছিল তোমরা মুআমালাগুলো ঠিক রাখিও কি ঠিক রাখিও মুআমালা মুআমালা মানে বিহেভিয়ার ডিলিং আমার ডিলিং কার সাথে প্রথমে আল্লাহর সাথে আপনি যদি দুনিয়ার মধ্যে রুল করতে চান শাসন করতে চান সম্মানের চেয়ারে বসতে চান আপনি যদি চান মানুষ আপনার কথা শুনুক মনে রাখবেন অবশ্যই প্রথমে আল্লাহর মুআমালা ঠিক করতে হবে কোরআনে পাকের মধ্যে বনী ইসরাইলকে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য মাওলায়ে করিম তাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন চুক্তি কোভেনেন্ট ওয়া ইজ আখাযনা মিসাকা বনী ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ বনী ইসরাইল শ্রেষ্ঠত্ব পেয়েছে তার আগে আল্লাহ মিসাক নিয়েছেন ওয়াদা নিয়েছেন প্রথম ওয়াদা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ইবাদত একমাত্র আল্লাহ ইবাদত কার আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা অতঃপর মা বাবার প্রতি ইহসান তো আমাদের মুআমালা ঠিক করতে হবে আল্লাহর সাথে অতঃপর রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মুআমালা দুই ধরনের একটা আনুগত্যের আরেকটা মহব্বতের আমার যেই সমস্ত ছেলেদের অন্তর থেকে আমার নবীর এশক দূরীভূত হয়ে গেছে আপনারা সাহাবায়ে কেরামের দিকে দৃষ্টি দেন এই সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছেন আমার নবীর চুল মুবারক হেফাজত করেছেন আমার নবীর নখ মুবারক হেফাজত করেছেন ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করেছেন এই আন্দাজে আমার নবীর ব্যবহৃত অজুর পানি মুখে বুকে লাগিয়েছেন চিন্তা করে দেখেন রুয়ে জমিনের মধ্যে কেউ কারো নেতা কারো ইমাম কারো পেশওয়াকে এই আন্দাজে সম্মান করে নাই যে আন্দাজে সাহাবায়ে কেরাম করেছেন আমরা কখনো বাড়িয়ে বলছি না সম্মানিত উপস্থিতি নবীর প্রতি এই সম্মান এবং আনুগত্য এটা নবীর মুআমালা এরপরে সাহাবায়ে কেরামের সাথে তাজিম আলে বাইতে রাসূলের সাথে তাজিম আউলিয়ায়ে কেরামের সাথে নিসবত ফেজ এগুলার সাথে সম্মান মা বাবার প্রতি সম্মান পাড়া প্রতিবেশীর প্রতি সম্মান এই মুআমালাগুলো আমাদেরকে ঠিক করতে হবে যদি আমি সম্মান চাই আমি এই মুআমালাগুলো যদি ঠিক না করি কি হবে এটা মনে করতে পারেন বক্তব্যের একটা ক্রাক্স মনে করতে পারেন আপনি আমি নিজে পচে গেছি কিভাবে বুঝবেন সমাজ পচে গেছে কিভাবে বুঝবেন আমরা জাতি থেকে নিচে এসে ক্রাউড জটলা পাকানো কিছু মানুষে পরিণত হয়েছি কিভাবে বুঝবেন যখন দেখবেন আপনার সমাজে যারা নেতৃস্থানীয় লোক তারা সমাজের সবচেয়ে খারাপ লোক আপনার সমাজের যারা আলেম
তারা সবচেয়ে বড় ফিতনাবাজ এই পরিস্থিতি যখন আপনি মোকাবেলা করবেন বুঝবেন জাতি হিসেবে আমি অনেক নিচে নেমে গেছি যদি জাতি হিসেবে নিচে না নামতাম মাওলানা করিম এই দুই জাতিকে কখনো খারাপ জাতি বানাইতো না হাদিসে পাকের মধ্যে আমার নবী এটাই বলেছেন আপনি যদি চান আপনার নেতৃত্বে আপনার ইমামতির জায়গাতে সমাজের ভালো মানুষগুলো আসুক আপনার ব্যক্তি জীবনের মধ্যে পরিবর্তন আনতে হবে পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম সাহাবায়ে কেরাম সেই কারণে সাহাবায়ে কেরামকে আল্লাহ যে নেতৃত্ব দিয়েছেন সেটা পৃথিবীর বাছা নেতৃত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেঈন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অনেক তাকওয়া পরহেজগার জাতি সেই জন্য তারা নেতৃত্ব পেয়েছে সাহাবায়ে কেরামে আপনি যদি চান আপনার নেতৃত্বে ইমামতিতে ভালো মানুষগুলো আসুক আপনি নিজেকে ভালো হতে হবে নিজে ভালো হতে হলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথ আমি আবারো আমার বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে বিনয়ের সাথে বলবো সমাজ খুব দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে আখলাকিভাবে আমরা অনেক বড় একটা অবক্ষয় হচ্ছে জাতি হিসেবে সামগ্রিকভাবে আমরা অবক্ষয়ের শিকার ঘরের মধ্যে মা বাবাগুলো অনেক বেশি অসহায় ঘরের মধ্যে আমাদের এলাকার মধ্যে পাড়া প্রতিবেশী অনেক বেশি অসহায় সমাজের মধ্যে গরিব শ্রেণী অনেক বেশি অসহায় আমরা ব্যবহার ভুলে যাচ্ছি আমরা বিহেভিয়ার দেখে মোরাল নৈতিক জায়গা থেকে সরে যাচ্ছি দিন দিন আমরা আস্তে আস্তে লোভী জাতিতে পরিণত হচ্ছি আমরা আমি থেকে আমরা থেকে আমিতে চলে এসেছি সহযোগিতা থেকে প্রতিযোগিতার দিকে চলে আসছি আমরা সামগ্রিকভাবে এই নৈতিক অবক্ষয়ের কারণে আমরা ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেসড হচ্ছি আমি নিজেকেও বাঁচাবো জাতিকেও নতুন প্রজন্মকেও বাঁচাতে হবে ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশন থেকে মদ থেকে অসামাজিক কার্যকলাপ থেকে আসেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা খুশি করি আমরা আমার নবীর চরিত্রে নিজের চরিত্রকে রাঙ্গাই আমাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনি কারো জন্য না আমার জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ আমরা সবাই সামগ্রিকভাবে ক্ষতির মধ্যে আছি ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান লাগবে আমল লাগবে ঈমান আমার নবীর মহব্বত এশকের মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম আমল এখলাসের নাম এরপরে হক এবং ধৈর্য এই চার জিনিসের মাধ্যমে আমরা বর্তমান সময়কে মোকাবেলা করব মনে রাখবেন কেন করব কারণ আল্লাহ আমাদেরকে এমনে সৃষ্টি করে দেয় নাই আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তোমরা কি মনে করেছো আমি এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা আমার দিকে ফেরত আসবে না তোমার মানাসিয়া হালকা তোমরা তোমাদের সৃষ্টি ভুলে গেছো আমি মাটিকে ডেভেলপ করতে 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 মাটি থেকে ড্রপ পানি বের করে তোমার পিতার পিঠে দিয়ে তোমার মায়ের পেটে ট্রান্সফার করে ডেভেলপ করে 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 তোমাকে মানুষ বানিয়েছে আমাকে ভুলে যাওয়ার জন্য আমাকে ভুলে গেলে তোমার দুনিয়াও বরবাদ হবে আখেরাতও বরবাদ হবে কেন কারণ আমার দিকেই তোমাকে ফেরত আসতে হবে আমি আর কথা না বাড়াই দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ